আমার প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। সকলেরই প্রশ্ন একটাই, যে দাদু হস্ত মৈথুন ছাড়তে পারছি না। তা আমি বলি কি, যোগের দ্বারাই তো হস্ত মৈথুন ছাড়া যায়। মনের ভিতর যদি কুচিন্তা কুভাবনা সর্বদাই থাকে, বা তোমরা যদি সবসময় ভিডিও দেখো বা ফেসবুকে কোনো নারীর রূপ দেখছ, মনের ভিতর কাম চিন্তা আসবেই। এই কাম রিপুকে কিন্তু দমন করা যায়, তবে কাম হচ্ছে প্রবল শক্তি, কিন্তু সেই শক্তিকে প্রতিহত করার মতো ক্ষমতা আজ পর্যন্ত কোনো মানুষের সৃষ্টি হয়নি। কিন্তু সেটাকে প্রতিরোধ করা যায়, এই প্রতিরোধই হচ্ছে যোগ। এখন ভাবনা আসছে তোমার মনের ভিতরে, একটা ভিডিও দেখার সাথে সাথে মনের ভিতরে একটা কাম ভাব এসে গেছে, যতক্ষণ হস্ত মৈথুন না করছি শরীর গরম হয়ে গেছে, মাথা আগুন ধরে গেছে। তো মাথা আগুন ধরবে কেন? ওই যে চিন্তা ঢুকেছে মাথার ভিতরে ভয়ঙ্কর, মানে কামনার আগুন তো দাউ দাউ করে সারা মাথায় ধরছে, মানে এত সেক্স পাওয়ার বেড়ে গেছে, মানে যৌবন আসার সাথে মনে হচ্ছে আমি ছিঁড়ে ফেলবো সব কিছু, হ্যাঁ দেখে নেবো তোমাদের সব পারি, মানে গোষ্ঠী শুদ্ধে দেখে নেবো, এইরকম বলে। ওতে সন্তুষ্টি হওয়া যায় না, সাময়িক সময়। পুরুষের শক্তি কিন্তু বেশি না, নারীর শরীর কিন্তু মহাশক্তি। একটা নারী যদি কোনো রঙ্গমঞ্চের স্টেজে ওঠে, দেখা গেছে যে কোটি কোটি চোখ ওর দিক কিন্তু দৃষ্টি দিচ্ছে, তখন ওই যে কাম ভাব। পুরুষ কিন্তু দুর্বল, ও নারী কিন্তু কিছুই হলো না, কিচ্ছু হবে না তার, সে কিন্তু পায়ের একটু কাপড় তুলে দেখাবে, ব্যাস শেষ, সবাই পুরুষ, সব ঝরঝর করে ঝরে পড়বে বৃষ্টির মতো। পুরুষের কোনো শক্তি নাই কিন্তু। তাহলে কিসের পুরুষ? আমি তো মনে করি এরা কাপুরুষ। পুরুষ সেই হতে পারে যে সিংহের মতো বলশালী, সিংহের মতো তেজি হও, তবে না পুরুষ। সিংহের মতো তেজি হলে তোমরা দেখো, অনেকে ভিডিও দেখেছ টেলিভিশনে বা চ্যানেলে দেখো, যে অনেক নারী পশু পুরুষের সহচর্যে যেতে চায়, পুরুষরা এরা কিন্তু গণ্ডগোল করে একটা নারী নিয়ে, ঝগড়া ফ্যাসাদ মারামারি, কে পাওয়ারফুল সে কিন্তু সেই নারীকে ভোগ করতে পারে। এই পৃথিবী ব্যাপীও কিন্তু তাই, কোনো মহল্লায় যদি একটা সুন্দরী মেয়ে থাকে, সেখানে দেখা গেল একটা সুন্দরী নারী, ওই পাড়ার মহল্লার ভিতর দেখা গেল 25-30 জন ছেলে পেলে হা করে তাকিয়ে আছে, কেন এটা হবে? কেন ভেবো না, এটা রাস্তায় যে ভাদ্র মাস আসছে, ভাদ্র মাসের কুকুরের মতো হইও না। ভাদ্র মাসের কুকুরের ভাব যেন না থাকে, ওইদিকে দৃষ্টি দিও না। তোমার ভিতরে যে সৃষ্টি করার ক্ষমতা আছে, যৌবনের জীবনী শক্তিটাকে ধরে রাখার চেষ্টা করো। যদি ধরে না রাখতে পারো, তাহলে খেয়াল রেখো, কোনোদিন শ্বশুরের মেয়েকে ঘরে আনতে পারবে না, দুর্বল হয়ে পড়বে, একটা মেয়েকে দেখলে ভয় পাবে, তখন আমার কাছে লেখে, দাদু আমার তো 30 বছর হয়ে গেল, বাড়ি থেকে বিয়ে করতে বলছে, তা আমি তো হস্ত মৈথুন করে আমার তো সব ধরে গেছে। তা আমরা সেই আগে থেকে সাবধান করছি, জীবনটাকে উপভোগ করতে গেলে শক্তিটাকে ধরে রাখো, এটা অমূল্য ধন, যা সৃষ্টিকর্তা ছাড়া কিশোর বয়সের পরে কোনো কালেও কোনো মানুষের দ্বারা সৃষ্টি হতে পারেনি। যে অমূল্য ধন, সেই অমূল্য ধনকে নষ্ট করো না তোমরা। আমাদের সাজেশন কিন্তু এইটাই, আমরা ভালো কিছু বলি, কিন্তু অনেক ছেলেপেলে বলে কি, আমি অমুক ডাক্তারের কাছে গেছিলাম, উনি বিদেশ থেকে লেখাপড়া করে এসছে, বিদেশ থেকে লেখাপড়া, উনি বলছে হস্তমৈথুন করা কোনো ব্যাপারই না, মাঝে মাঝে করবে, কোনো অসুবিধা আছে? কিন্তু আমাদের ক্ষেত্রে তা নয়। কামনা ওই যে একবার আসক্তি ধরে যায়, সুশ্রী লাগে লিঙ্গের আগায়, খুব ভালো লাগে,
এই ভালোটা নিও না। ওই ভালোটা মানে অন্ধকার, মানে তোমাদের ভিতরে অনেক ছেলেপেলে আছে যে নিজে ধ্বংস হয়ে যাওয়ার পর ইয়ং ছেলেপেলে আবার প্ররোচনা দিচ্ছে, এই অমুক জিনিস করগা খুব ভালো লাগবে। অনেক ছেলেপেলে তাতে হয় কি, মাথা নষ্ট হয়ে যাবে। মাথা যে পড়াশোনা করো, পড়াশোনা নষ্ট হয়ে যাবে, কর্মশক্তি হারিয়ে যাবে, পেটে হজম শক্তি দুর্বল হবে, তখন হাই পাওয়ারের ক্যাপসুলি খাও আর বড় বড় ডাক্তারই দেখাও, কিচ্ছু হবে না, রোগ সারবে না কোনো কালেও। ওটা একটা ব্যাটারি, পাওয়ারফুল, যা সৃষ্টিকর্তা দিছে, কোনো মানুষের দ্বারা হয় না। কিছুদিন পরে বলবে, দাদু আমার টেস্টোস্টেরন নষ্ট হয়ে গেছে, আমার কামরিপু দমন হয়ে গেছে। তারপর ইউটিউবে দেখবে যে 18 জিনিস আর কি, জিগের আঠা দিয়ে বানানো হচ্ছে 18 জিনিস, এটা খান আপনার বীর্য গাঢ় হয়ে যায়। কোনো কালেও হবে না, কোনো কালেও হবে না। খাদ্যের থেকে শক্তি উৎপন্ন হয়, সেটা ভালো করে চিবিয়ে খেয়ে তারপর বীর্য শক্তি, বীর্য একটা শক্তি, প্রত্যেকটা খাদ্যের ভিতরে গোটা গোটা খেলে হলো না, সেটা ভালো করে চিবিয়ে খেয়ে, দুধ খেলেই হলো না, সেটা হজম করার ক্ষমতা লাগবে। তো বন্ধুদের এইটাই বলি কি, দুধের উপরে কিন্তু শক্তি নাই, দুধও সেই সৃষ্টিকর্তা দিচ্ছে, কিন্তু সেই দুধের থেকে যে শক্তিটা হচ্ছে, সেই শক্তিটাকে হজম করার জন্য তোমার এই ভিতরের বদ স্বভাবটাকে দূর কর। আগে খারাপ স্বভাবটা, খারাপ ভাবটাকে দমন না করলে তুমি কিচ্ছু শিখতে পারবে না। সেই খারাপ স্বভাবটাই দে, আমরা বলি যে এক্সারসাইজ করো, যেরকম দুধটাকে জ্বালাতে জ্বালাতে কিন্তু গাঢ় হয়, দুধ জ্বালাতে জ্বালাতে গাঢ় হয়, তাহলে তুমি যেটা খাচ্ছ সেটা তোমার ভিতরে পরিশ্রম করলে ওইটার ভিতর থেকে শক্তি উৎপন্ন হবে, তখন বীর্য গাঢ় হবে। এটা খেয়াল রেখো, ঘনতা খেলেই কিন্তু ঘন হবে না, কোনো কালেও না, কোনো কালে হয়নি। তেঁতুলের আঠার বিশি গায়ে কোনোদিনও সেক্স পাওয়ার বাড়ে না, কোনোদিনও না। তারপর দেখা যায় যে ডিম গাঢ় করে মাখাচ্ছে, আরে ডিম হজম করবে টাকে, হজম করতে গেলে প্রচণ্ড পেটের শক্তি লাগবে, বলছে আমি ডিম দুধ খেয়ে সেক্স পাওয়ার আমার খুব বেড়ে গেছে, সম্পূর্ণ ভুয়া কথা, তাহলে পেটের গণ্ডগোল আছে। পরিশ্রম, দম প্রয়োজন আছে, আমরাই যোগদান দিয়েছি গোমুখাসন, গোমুয়ার মুখাসনের ভিডিও দেওয়া আছে, এটা করবে রাতে শোয়ার আগে। আর দয়া করে কুচিন্তা কুভাবনা মনের থেকে দূর করে এক্সারসাইজ করো, এক্সারসাইজ করলে তোমার ওই বীর্যের যে শক্তিটা সেটা শরীরের ভিতরে আসবে, তখন দেহটা গঠন হবে সুন্দর। সে গঠনিক পাওয়ারফুল যখন হয়ে যায় তোমার ভিতরে পাওয়ার, এই পেশি গঠন করতে গেলে, এই যে পেশিটা হয়েছে এটা গঠন করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, খাদ্য খেতে হয়, অক্সিজেন সাপ্লাই দিতে হয়, তবে গা জীবনের জীবনী শক্তিটা বর্তমান থাকে প্রত্যেকটি পেশির ভিতরে, প্রত্যেকটি কোষে কোষে, জীব কোষ বলা হয়, সেই ভালোবাসার কোষটাকে ধরে রাখো, তাহলে ভালো থাকবে। বেশি বলবো না বন্ধু, আবার বললে দাদু বেশি কথা বলে, ভালো থেকো।